একটি বাড়ি ভাড়া নিয়ে অবৈধ কাজ চলছিল বলে আমাদের কাছে খবর আসে। গোপন সূত্রে তারপরে আমরা রেড করি, ওখান থেকে তিনজন মহিলা এবং চারজন ছেলেকে আমরা গ্রেপ্তার করি। এদের সব 20, 22, 24, 32 এরা আমাদের জলপাইগুড়ি শহরেরও আছে, বর্ধমানেরও আছে, বালুরঘাটেরও আছে। সাতজন, চারজন ছেলে তিনজন মেয়ে। এই যে আজকে দুপুরে, হ্যাঁ আমরা আগামীকাল কোর্টে পাঠাবো।